اندری رامی تراشو می خراش تا دمے آخر دمے فارغ مباش جرست پیتھن صحیح طریقہ رستہ এই রাস্তায় চেষ্টা করতে থাকেন চেষ্টা করতে থাকেন এবং শেষ রক্তবিন্দু শেষ নিঃশ্বাস পর্যন্ত এই তরিকায় মেহনত করতে থাকবেন কোন রকম কারুর কথা শুনবেন না আমার আল্লাহর নবীকেও মক্কার লোকেরা বের করে দিয়েছিল আমার নবীকে জাদুকর বলতো আমার নবীকে বিভিন্ন কথা বলতো আজকে এই যে আরবি বক্তৃতায় বলল মহিলাদের শিক্ষা আজকে মহিলাদের শিক্ষার ব্যবস্থা আমরা করি নেই বিধায় আমাদের মহিলারা কোথায় আমাদের মহিলারা আজকে ঘরের থেকে বাইরেয়া অন্য দেশে চলে গেছে খ্রিস্টানের দিকে চলে যাচ্ছে অপসংস্কৃতির দিকে চলে যাচ্ছে তাদেরকে দিল পরিবেশ দেখানোর জন্য এখানে প্রত্যেককে তার মেয়ে এবং বউকে নিয়ে আসবেন পারবেন ইনশাআল্লাহ এবং এইখানে তাদেরকেও তালিম এবং জিকিরের ব্যবস্থা করবেন তাইলে ইনশাআল্লাহ আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই মহিলাদেরকে নিয়ে আপত্তি তোলে কারা সর্বশেষ আপনার মানিকগঞ্জে যেসব চুলোপটি আলেম রাইডের বিরুদ্ধে কথা বলে আমি আর রব্বানি দুজনই যথেষ্ট তাকে উত্তর দেওয়ার জন্য রব্বানি অকপটে স্বীকার করেছে সে আমার কাছে পড়ালেখা করেছে এর জন্য আমি তার উপরে ভারী খুশি আলহামদুলিল্লাহ হযরত বললেন যে এখানে এই মাঠের চতুর্পাশে বড় করে মাদ্রাসা হবে এবং এটা কওমি ইউনিভার্সিটি হবে আমাকে কানে কানে বলছেন ইনশাআল্লাহ এবং সেখানে তাখাসসুস এত্তা এবং সমস্ত জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেওয়া হবে আরেকটা দারুণ দেওবন্দ এখানে হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই মডেল মার্কাজ হবে তবে আমাদের অন্যান্য লাইনের যে সব ভাইরা দিনই মেহনত করেন তাদের সাথে আমরা কখনো ঝগড়া করব না যারা ঝগড়া করে তাদের এলেম নাই যারা ঝগড়া করে তাদের মধ্যে ধৈর্য নাই যারা ঝগড়া করে তারা আসল নিজের শায়েখের মূল্যায়ন করতে পারে না নিজের শায়েখের বুস নিজের শায়েখের মহব্বত নিজের শায়েখের তাজিব যার মধ্যে আছে তাওয়াজ্জু যার প্রতি আছে যার প্রতি হিম্মত আছে শায়েখ হিম্মত দিছে কলবে আপনি কি মনে করেন যে এই যে আপনারা বাড়ি চলে যান উনি কোনো কাজ করেন না হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার যারা শায়েখ তারা জিন্দা অবস্থায় যেমন আপনাকে প্রতি মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে পাহারা দিচ্ছে জিন্দা অবস্থায় তারাই আপনাকে পাহারা দিচ্ছে এবং এই দরবারের কোন লোক ইনশাআল্লাহ মাহরুম হবে না সহি তরিকা সহি এলেম এবং সহি সিলসিলার মধ্যে আমরা সবাই আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি যে কথাগুলো বললাম যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে হযরতের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলবো এবং এই দরবারে আমি আশা করি আল্লাহ তাআলা যেন আগামীতে হযরত শাহ আহমদ ছবি দামাত বরকাতহুম নিজে তশরিফ আনেন আপনি উদ্যোগ নেন আমি আর রব্বানির সহযোগিতা করব এবং বেফাকের মহাসচিব এসেছে বেফাক মানে সারা বাংলাদেশের আলেম উলামা এসেছে এবং গতবার খতমে বুখারিতে আমিও ছিলাম স্টেজে কিন্তু আমাদের পক্ষ থেকে দুজনে বয়ান দিলেন আমি আর বয়ান দিতে সুযোগ পাইনি আলহামদুলিল্লাহ আজকে আপনারা সেই সুযোগ দেওয়াতে সবাইকে দিল থেকে শুকরিয়া জানাইতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতহুম
الحمد لله امرا الحاج حضرت مولانا سيد وحيد الجمان مدرسة لولا علي حضرت কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তকরির আমরা শুনলাম হযরত আমাদেরকে উনার তকরিরের মধ্য দিয়ে অনেক হিম্মত দিবেন কি বলেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের শায়েখকে সামনে নিয়ে দুর্বার গড়িতে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ অনেক আলেম ওলামারা এখানে আসবেন আমি একটা ছোট একটা কথা বলি শুনেন মাওলানা নুরুল আমিন সাহেব হুজুর উনি আমাদের বিষয় দুই লোকমা বেশি খায় সব সময় তো উনি উনাকে একদিন আমি বলছি যে হুজুর আমি ওহিদুজ্জামান সাহেব আমরা চার পাঁচজন যখন এই মুক্তিযুদ্ধের সপক্ষের ধারায় চলতাম তখন আপনারা কিন্তু আমাদেরকে বাকাসুকে দেখতেন অনেক ফতোয়া দিবেন পত্রিকা দিবেন আমাদের বিরুদ্ধে অনেক কিছু বলছেন কিন্তু আমরা কিন্তু আদর্শ ছাড়ি নাই কিন্তু আমাদের যে জায়গাটার জন্য আপনারা আমাদেরকে বচনা দিবেন ওখানে কিন্তু এখন আপনারা গেলে আমরা শেয়ার ছেড়ে দেই মানে আপনাদের জন্য আমরা শেয়ার পাই না আপনাদের শিডিউল মানে এত ভিড় বাট্টা আমরা তার এত ভিড় বাট্টা করতে যাই না এখন মুরুব্বি দাড়ি পাকছে আপনাকে আমাকে দাড়ি কাছে আপনাকে আগে শেয়ার দেওয়া লাগে তার মানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এখন ক্ষমতায় আছে তারা যখন ক্ষমতায় ছিল না তখন আমরা চার পাঁচজন মানুষ তাদের সাথে ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আস্থাভাজন হযরত মাওলানা ওহিদুজ্জামান সাহেব হুজুর তো আমরা তখন ওদেরকে বলতাম তো এই পরিপ্রেক্ষিতে আমি ওনাকে বলছি যে হুজুর আপনি তো মানিকগঞ্জ দরবারের জন্য একটু বেশি খান দুই লোকমা বেশি খান প্রতি বেলায় আমরা এখন মানিকগঞ্জ দরবারে আছি আপনার দৃষ্টিতে আমরা কি আপনি ভালো জানেন তবে এমন একটা সময় আসবে যে আপনাদের জন্য আমরা মানিকগঞ্জ দরবারে শেয়ার পাবো না বসার জায়গা পাবো না আমরা খাড়ায় থেকে আপনাদের জায়গা দেওয়া লাগবে সেই সময়টার অপেক্ষায় থাকেন আমরা যেখানে যাই আজান দিছি ইমামের অভাব নাই মুসল্লির অভাব নাই মুক্তাদের অভাব নাই ইনশাআল্লাহ আমাদের আজান চলছে চলবে মানিকগঞ্জ দরবার শরীফে উলামায়ে কেরামদের আগমনে একাকার হয়ে যাবে ইনশাআল্লাহ আমার শায়খের বলিষ্ঠ নেতৃত্বে পাক ভারত উপমহাদেশ নয় গোটা বিশ্বে এই তরিকার কাজ চলবে ইনশাআল্লাহ এখানে কওমি বিশ্ববিদ্যালয় হবে এই বিশ্ববিদ্যালয় গোটা পৃথিবীর জন্য একটা আকর্ষণ তৈরি করবে বিমান যেমন রাডারের সাহায্যে নামে সারা পৃথিবীর আলেম ওলামারা আমার শায়খকে রাডার বাড়াইয়া দিন শিক্ষা বুঝার জন্য তাসকিয়ায়ে নফসের জন্য এখানে এসে বিমান দিয়া নামবেন উনি তো খালি কওমি বিশ্ববিদ্যালয় হয়েছে ওনাদের আগমনের জন্য ইনশাআল্লাহ মনে রাখবেন মানিকগঞ্জে একটা এয়ারপোর্টও লাগবে ভবিষ্যতে আল্লাহ পাক কবুল করে নেক আমাদের সামনে এখন তকরির আনায়াত করবেন হযরত মাওলানা আবুল বাশার নোমানী সাহেব উনি পিরোজপুর থেকে আসছেন বরিশাল থেকে উনি আমাদের সামনে এখন সংক্ষিপ্ত তকরির পেশ করবেন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده